আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি মেডিসিন ম্যানের পক্ষ থেকে। আজকে একটা 3D ভিডিও দেখাবো আপনাদের, যেটা আসলে মানুষ তার জেন্ডার কীভাবে চেঞ্জ করে। এটা হচ্ছে পুরুষ থেকে মানুষ সার্জারির মাধ্যমে মহিলায় পরিণত হয়, সেটা কীভাবে হয় এটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। এবং এটা কিন্তু আমাদের ইসলামী শরীয়তে নিষিদ্ধ। এটা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে যা করা হয় আর কি। আমাদের এশিয়া বা আপনার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এসব দেশে এগুলো হয় না। তারপর আমরা দুই একজনের ক্ষেত্রে দেখি শোনাল। এটা হচ্ছে পুরুষের যে সেন্সরগুলো আছে, ওইটি আসলে ভ্যাজারিনার সিস্টেম করা হয়, কিন্তু সে প্রেগনেন্সি করতে পারবে না। আমাদের যে অন্য সিস্টেমে মহিলারা যেভাবে বাচ্চা জন্মাইতে সক্ষম, কিন্তু এই যারা সার্জারির মাধ্যমে জেন্ডার পরিবর্তন করে, এরা কিন্তু বাচ্চা দানে অক্ষম, কিন্তু এমনি এটা তারা পাবে আর কি। সেক্স করার জন্য যে ভেজেনা, এটা তারা পাবে, বাট বাঁচাতে পারবে না। পুরুষের যে সেন্সরগুলো আছে, ঠিক সেম সেন্সরগুলো লাগায় যেন সেক্স করার সময় তারা ফিলিংসটা পায় শেষে পয়েন্টে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম।